অবশেষে বহু প্রতীক্ষিত বৃষ্টিপাত শুরু হলো দক্ষিণবঙ্গে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মিলল, বৃষ্টিপাতের সঙ্গে ঝড় এবং শিলাবৃষ্টিও বেশ কিছু অংশে শুরু হয়েছে। শুক্রবার থেকে বৃষ্টিপাত অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আবহাওয়া দপ্তর এটা জানিয়েছে। বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের বিভিন্ন অংশে, এছাড়া দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে। সমস্ত ব্যাপারটা দেখিয়ে দিচ্ছি, রবিবার সোমবার অনেকটা বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া দপ্তর ইতিমধ্যে নতুন খবর দিয়েছে যে এবছর তাপমাত্রা কিন্তু অনেকটা বাড়বে, মার্চের শেষের দিকে তাপমাত্রা বাড়বে, মে জুন পর্যন্ত কিন্তু অনেকটা গরম হতে পারে। উত্তর পূর্ব ভারত, পূর্ব ভারত, মধ্য ভারত এবং উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন অংশে কিন্তু তাপমাত্রা বাড়তে পারে, স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি উপরে থাকতে পারে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা, নতুন খবর দিয়েছে IMD, জানিয়ে দিলাম। এবারে আপনারা দেখে নিন যে কোন কোন এলাকাতে আগামী কয়েকদিন ঝড় বৃষ্টি আসছে। দেখুন, শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার এবং মঙ্গলবার পর্যন্ত এই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাত থাকবে। এক নজরে দেখতে থাকুন, প্রত্যেকে শেয়ার করবেন। দেখুন, এইভাবে কিন্তু বৃষ্টিপাত আসবে, হালকা মাঝারি পাশাপাশি মাঝারি ভারী বৃষ্টিপাত হবে, সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং কোথাও কোথাও ঝোড়ো হাওয়া উঠতে পারে। বৃষ্টি হতে পারে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া নদী, এছাড়াও নদিয়ার সঙ্গে কাছাকাছি হুগলি হয়ে এখানে 2-24 পরগনা বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়ার দিকে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বাংলাদেশ এবং খুলনা বিভাগের বেশ কিছু অংশে, বাংলাদেশের রাজশাহী, ময়মনসিংহ, খুলনা বিভাগে বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টিপাত পরবর্তী ক্ষেত্রে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রামের বিভিন্ন অংশে ছড়াতে পারে, ত্রিপুরার দিকে হতে পারে। উপকূল অংশে যদি শুক্রবার না হয় তাহলে কিন্তু শনিবার বৃষ্টিটা হবে, এখানে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে এরকমভাবে মেঘলা হবে প্রথম দিকে, তারপর বৃষ্টিপাত আসবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, 2-24 পরগনা, কলকাতা, হাওড়ার বিভিন্ন এলাকাতে বৃষ্টিপাত হবে। এছাড়া বাঁকুড়া, পুরুলিয়া দিকেও বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গে বৃষ্টিটা থাকবে হালকা মাঝারি করে, তবে বাংলাদেশের দিকে অনেক বৃষ্টিপাত হবে। দেখুন, পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব যে রাতের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলে আসবে, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তরবঙ্গে কিন্তু শিলাবৃষ্টির সতর্কতা রয়েছে উপরের দিকে 5 জেলাতে। এছাড়া মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, রংপুর, রাজশাহী বিভাগের দিকেও বৃষ্টিপাত আসবে এবং এই বৃষ্টিপাত কিন্তু ছড়িয়ে যাবে রবিবার। বৃষ্টিপাত কিন্তু অনেক জায়গাতে হালকা মাঝারি পাশাপাশি মাঝারি থেকে ভারী হবে। কলকাতা, হাওড়া, 2-24 পরগনার দিকে বেশ জোরদার বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বৃষ্টিপাত হতে পারে হুগলি, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, এছাড়া মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, আসাম, মেঘালয় বৃষ্টিপাত হবে। 24 পরগনার দিকে অনেক বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ভারী বৃষ্টিপাত শনিবার, রোববার থেকে সোমবারের মধ্যে থাকবে রাজশাহী থেকে শুরু করে ময়মনসিংহ, সিলেট, ঢাকা এবং কিছুটা মালদার দিকে, মুর্শিদাবাদ, বীরভূমের দিকে বৃষ্টিপাত হবে এবং চট্টগ্রাম, ঢাকার দিকে জোরদার বৃষ্টিপাত হবে। কলকাতার দিকে বৃষ্টিপাত হবে এবং ত্রিপুরার দিকেও বৃষ্টিপাত বেড়ে যাবে পরবর্তী ক্ষেত্রে। এটা কিন্তু 20 থেকে 21 তারিখের মধ্যে বৃষ্টিপাত অনেকটা আসবে। মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, কলকাতা, হাওড়ার দিকে বৃষ্টিপাত আসবে 24 পরগনা হয়ে খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম এবং মুর্শিদ, এখানে ত্রিপুরার দিকে, মিজোরামের দিকে বৃষ্টিপাত চলে আসবে। আসাম, মেঘালয় বৃষ্টিপাত থাকবে, বুধবার থেকে হালকা হয়ে যাবে, অনেকটা বৃষ্টিপাত কমে যাবে, আর থাকবে না 23-24 পর্যন্ত। শুকনো আবহাওয়া হবে এবং তাপমাত্রা স্বাভাবিকের থেকে উপরে উঠে যাবে।